নতুন খামারে এটা নিয়ে শেখার জিনিস আছে অনেক। প্রথমে ছোট করে করুক, আর যারা মনে করছে যে আমি নেমে 1 লাখ 1.5 লাখ 2 লাখ বা 20 টাকা নিয়ে 20 টাকা কামাবো, তাদের ফার্মে আসা কোনো আমি তো খুঁজে পাই না, যুক্তিহীন। বিটাল এখানে নিয়ার অ্যাবাউট প্রায় 14 থেকে 15 লাখ টাকার এখন মাল রেডি আছে, মানে ছাগল সংখ্যা নিয়ে, ছাগল নিয়ে। ইনভেস্ট করেছো প্রায় কত? প্রথম ইনভেস্ট, প্রথম ইনভেস্ট ছিল 75 হাজার টাকা ছাগল কেনা ছিল, ওখান দিয়ে আমার শুরু। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজে এগ্রো ইউটিউব চ্যানেল। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ব্রিডিং গোট ফার্ম, যেখানে শুধুমাত্র ব্রিডিং করা হয়, কোনো ট্রেডিং না। অনেকদিন ধরেই আমরা ভিডিও করছি ছাগল পালনের উপরে, বেশিরভাগ আমরা দেখিয়ে থাকি ট্রেডার, ট্রেডিং যারা করছে কেনা বেচা, তাদেরকে ভিডিওই আমরা তুলে ধরি। আজকে এই সিরিজে দেখাবো বা এই প্রতিবেদনে দেখাবো একটি ব্রিডিং গোট ফার্ম, একটা ব্রিডিং গোট ফার্ম কেমনভাবে গড়ে ওঠে সেই চিত্রটাই তুলে ধরব আপনাদের মধ্যে। দেখতে থাকুন যারা ছাগল পালনের সঙ্গে যুক্ত রয়েছেন, আর অবশ্যই যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ফলো করবেন। চলুন মূল প্রতিবেদনে ফেরা যাক। আপনার এখানে আসবো কীভাবে একটু যদি বলেন, বা আমার যারা দর্শক রয়েছে তারা কীভাবে আসবে? এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের ধুবুলিয়া নামক একটা জায়গা, ধুবুলিয়া গ্রাম কৃষ্ণগড়ে পড়ে। আমরা যদি শিয়ালদা থেকে আসে তো শিয়ালদার এক ট্রেনে ধুবুলিয়া, শিয়ালদা থেকে লালগোলার ট্রেনে উঠলে ধুবুলিয়া কৃষ্ণগড়ে পড়ে স্টেশন। এখান থেকে 1 মিনিট দূরত্ব ধুবুলিয়া বাজারেই আমার বাড়ি বা ফার্ম। আর এখানে কি যদি কেউ বর্ধমান বা মুর্শিদাবাদ দিয়ে আসে তো এখান থেকেও ধুবুলিয়া এক ট্রেনেই পড়বে, বেথুয়ার পরে আগে ধুবুলিয়া, বেথুয়ার পরে ধুবুলিয়া। বেথুয়ার পরে ফার্মে তো চলে আসলাম, আজকে কি কি দেখাবেন ছাগল মূলত? আজকে মূলত যেটা দেখাবো, এখানে রয়েছে ব্ল্যাক বেঙ্গল রয়েছে কিছু, হ্যাঁ কিছু উন্নত প্রজাতির রয়েছে, কিছু ক্রস রয়েছে। কোন কোন ব্রিড নিয়ে কাজ করছেন এখন? এখানে মূলত কিছু ব্ল্যাক বেঙ্গল রয়েছে, কিছু উন্নত প্রজাতির ব্রিডগুলো রয়েছে, এবং একই সঙ্গে রয়েছে কিছু ক্রস ব্রিড। এখন কতগুলো ছাগল আছে আপনার কাছে ফার্মে? এখন নিয়ার অ্যাবাউট 140টা ছাগল আছে। 140টা প্রথমে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, প্রথমে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেছিলাম, উন্নত কিছু ব্রিড আনার চেষ্টা করলেন। হুম, কি কি জাতের পাঠা আছে আপনার এই? এখানে একটা আমাদের শিরোই পাঠা আছে, পিওর শিরোই, যে কিছুটা ক্রস আছে, পিওর শিরোই ক্রস আছে, আর একটা 100% পিওর বিটেল রয়েছে। মোটামুটি কতটা এরিয়া নিয়ে এই ফার্মটা আপনার? আমার ফার্মটা মোটামুটি 2.5-3 একর নিয়ে রয়েছে। 2.5-3 একর, সেখানে ঘাসের জমি আছে, আর কতটা এরিয়া ঘিরে আপনি ফার্মটা করছেন? এটা মোটামুটি আপাতত 5 বিঘা এরিয়া রয়েছে ঘেরা। 5 বিঘা। দাদা, এই ফার্মটা শুরু করলেন কবে থেকে বা কতদিন সময়? এটা আমি লকডাউনের পরপর শুরু করেছিলাম, তখন ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখছিলাম ছাগল পালনের লাভ রয়েছে, তো সে থেকেই শুরু করেছিলাম ওটা। তাও 4 বছর হয়ে গেল। 4 বছরে কেমন লাভ দেখতে পাচ্ছেন? লাভ বলতে আমি শুরু করেছিলাম প্রধানত 10 থেকে 12টা ছাগল ছিল আমার, সেখান দিয়ে বর্তমানে এই ছাগল সংখ্যা 140। অন্য কোনো কাজের পাশাপাশি শুরু করেছিলেন হয়তো? হ্যাঁ, পড়াশোনা শেষ করার পাশে আমি এটার সঙ্গে টিউশনই করতাম, এটা শুরু করেছিলাম। এখন কেমন বুঝতে পারছেন যে এই ছাগল পালনটা সত্যি কি লাভজনক সেই আকারে? হ্যাঁ, লাভজনক, অবশ্যই লাভজনক, কারণ আমার যা কস্টিং বছরে, যেটা যত বাচ্চা প্রোডাকশন হচ্ছে তার থেকে খরচ কমালে বাকিটা তো আমার লাভ। বর্তমানে আমার আপাতত এখানে 100 বাচ্চা প্রোডাকশন হচ্ছে, সেটা দিয়ে আমি অন্তত 100 বাচ্চা প্রোডাকশন করছেন এখন বছরে? আমার 100 বাচ্চা প্রোডাকশন হচ্ছে। মা ছাগল কতগুলো আছে? মা ছাগল মোটামুটি আমার এখন 45। এই যে আপনি ক্রস, ব্ল্যাক বেঙ্গল এবং কিছু পিওর ব্রিড নিয়ে কাজ, যদি কেউ ছাগল পালনে ইন্টারেস্টেড হয়ে থাকে তো আপনার এখানে এলে কি কি দেখতে পাবে তারা? এখানে মূলত ব্ল্যাক বেঙ্গল পাবে, কারণ এখানে আমাদের এটা মূলত ব্রিডিং ফার্ম, ব্রিডিং ফার্ম, এখানে বাচ্চা প্রোডাকশন হচ্ছে, সেই বাচ্চাগুলোকে আমরা বাজারজাত করে দিচ্ছি, মানে সেল করে দিচ্ছি। মানে এখানে কোনো রকম মাংসের জন্য উৎপাদন না? মাংসের জন্য এখানে উৎপাদন হচ্ছে না, শুধুমাত্র বাচ্চা উৎপাদন করছে। বাচ্চা উৎপাদন করছে, পিওর, এটা বলা যেতে পারে পিওর আর কি ব্রিডিং ফার্ম। ব্রিডিং ফার্ম, এখানে কি কি জাতের বাচ্চা আপনার এখানে আসলে পাবে? এখানে তো সব থেকে বেশি যে বাচ্চাটা পাবে সেটা আমাদের সাধারণত ক্রস ব্রিড পাবে, ক্রস ক্রস, কারণ আমরা ব্ল্যাক বেঙ্গল শুরু করেছিলাম, ব্ল্যাক বেঙ্গলগুলোকে কিছু রয়ে গেছে। ব্ল্যাক বেঙ্গল যেটা আমাদের হয় সেটা আমাদের মোটামুটি 900 গ্রাম, 800 গ্রাম, 1200 গ্রাম এরকম বাচ্চাগুলো হয়, যেটা আমরা
যে উন্নত প্রজাতির যে পাঠা দিয়ে যখন আমি ব্রিডিংটা করাচ্ছি তখন যার বাচ্চা পাঠার দৌলতে মোটামুটি 2.5 কিলো, 3 কিলো, 3.5 কিলো এমনকি 4 কিলো অবধি চলে আসছে। এই জিনিসটা আমার জানা ছিল না যে একটা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা প্রায় 1 থেকে 1.5 কেজি ওজনের হয়, কিন্তু উন্নত যখনই ক্রস করাচ্ছেন তখন এর ওয়েটটা একটু বাড়ছে। এবং ক্রস ছাড়া এবং পিওর কি ব্রিড আর ব্ল্যাক পিওর রয়েছে, কিছু সিরোহি রয়েছে আমার কাছে, সিরোহির বাচ্চা আছে। অ্যাকচুয়ালি এটা মিশ্র ফার্ম বলা যেতে পারে, মিশ্র ফার্ম বলা যেতে পারে, আমি ক্রস ব্রিড বা ক্রসে বলবো না, এটা মিশ্র একটা ফার্ম। এই ধরনের ফার্ম কম খুব দেখা যায় যারা মিশ্র নিয়ে কাজ করে, তো মিশ্র ফার্মিং ব্রিডগুলো নিয়ে কাজ করে। ব্রিড বলতে আমি এক প্রকার উন্নত প্রজাতিটা রেখেছিলাম, ওটা কেমন হয় দেখতে, আস্তে আস্তে আমি বাড়াবো আস্তে আস্তে, মানে আপাতত প্রাথমিকভাবে আমার এটা নিজেদের মানে পরীক্ষামূলকভাবে রাখা আছে। 4 বছর ধরে রিসার্চ করার পর এই পরিস্থিতিতে এসছে, আজ 1.5 বছর মানে ফার্ম করে নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলে, কিন্তু দাদা একটু আলাদা কথা বলছে যে আমি 4 বছর শেখার পরে শুরু করছি অন্য উন্নত ব্রিডগুলো। দাদা 4 বছর ধরে ব্ল্যাক বেঙ্গল বলো, ক্রস বলো এবং সিরোহি, তোতাপুরি এই ধরনের ব্রিড নিয়ে কাজ করছে, তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে উন্নত ব্রিডগুলো নিয়ে কাজ করা যেতে পারে ব্ল্যাক বেঙ্গলের পাশাপাশি। ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতে হবে, এছাড়াও আরও কিছু উন্নত ব্রিড নিয়ে কাজ করতে হবে, তাই তো দাদা? হ্যাঁ, 100 বার। এটা তো ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা। ব্ল্যাক বেঙ্গলে দেখুন বিটেল দিয়ে বিট করিয়েছিলাম, দেখুন চোখ সাদা হচ্ছে, হোয়াইট আইস চলে আসছে, এর ওয়েটটা কত মনে হচ্ছে? এটা বৃষ্টির দিনে হয়েছে, বিগত যে বৃষ্টি হয়েছে এখানে 4 কেজি, এটা মোটামুটি 4 দিন বয়স। তাহলে আমি কেন করবো না, আমি উন্নত প্রজাতি নিয়ে মানে ক্রস করিয়ে রেজাল্ট, হাইব্রিড নিলে আরও ভালো রেজাল্ট আসত। এইখানে আমার ওয়েট গেটিংটা তো পাচ্ছি আমি, ব্ল্যাক বেঙ্গলে যেটা ওয়েটটা আসবে না, 4 দিন বয়স 4 কেজি, এটা হ্যাঁ ওয়েটটা এরকম এসছে। এটা ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে ক্রস করা, এই ধরনের যে উন্নত ব্রিড নিয়ে যখনই কাজ করবেন, ক্রস করাবেন বা একটু উন্নত ছাগল পা মানে পাওয়া আর কি বাচ্চা যখন পেতে চায়, মানে নতুন নতুন খামারিরা একটু পেতে চাইবে, তারা উন্নত ব্রিড নিয়ে ক্রস করিয়ে বা উন্নত ব্রিডের সঙ্গে উন্নত ব্রিডগুলোকে ক্রস করিয়ে তারা ফার্ম শুরু করতে পারে। হ্যাঁ, আমি প্রথমত যেটা করেছিলাম ব্ল্যাক বেঙ্গল নিয়েছিলাম, কিন্তু ব্ল্যাক বেঙ্গল স্টল ফিডিংয়ে খুব একটা স্বাচ্ছন্দ্য না, মানে যে কস্টিংটা আসবে সেটা খাইয়ে তাকে মানে পড়তে আসবে না, মানে প্রফিট করা যাবে না। যদি গ্রেজিং এরিয়া পর্যাপ্ত থাকে, সারা বছর যদি গ্রেজিং করাতে পারে, তবে গিয়ে ব্ল্যাক বেঙ্গলে নামুক। কারণ 2-5টা 10টা ছাগল বাড়িতে বসার কমার্শিয়াল হয়ে বসা অনেকটা ডিফারেন্ট, অনেকটা পার্থক্য। দাদা, কিছু কিছু করছেন আমাদের দর্শকরা জানতে চাই, আপনি 4 বছর ধরে ব্রিডিং করছেন, কতগুলো মা ছাগল এখন বর্তমানে রয়েছে? বর্তমানে এখন নিয়ার অ্যাবাউট আমার 50-এর কাছাকাছি মা ছাগল রেডি হয়েছে, মানে প্রত্যেক 6 মাস অন্তত আবার 100টা বাচ্চা হচ্ছে, বাচ্চা আমাদের উৎপন্ন হচ্ছে। তারা যারা ব্রিডিং ফার্ম করবে তারা ফার্স্ট স্টেপ কী নেবে? ফার্স্ট স্টেপ নেবে প্রথম কথা, কিছুদিন মোটামুটি 6 মাস বা 1 বছর 2-4টা ছাগল নিয়ে পুষুক, প্র্যাকটিস করুক, তারপরে আস্তে আস্তে বাড়াক, তখন গিয়ে একবার 20টা ছাগল নিয়ে শুরু করুক, 20টা মাদার নিয়ে আর 1টা পাঠা নিয়ে তখন গিয়ে শুরু করুক। যদি আমরা দেখি অনেকেই বলে 20 টাকা ইনকাম ফার্ম থেকে, 20 টাকার ইনকাম অবশ্যই আছে, সেটা 20 টাকা জায়গায় যেতে পারলে তবে গিয়ে আছে, তার আগে তো নেই। আমি কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে বেশি মানুষের খাসির চাহিদা রয়েছে, কমেন্ট করছে খাসি কীভাবে, খাসি পুষলে এই খাসি কীভাবে মার্কেটজাত করবেন, খাসির বাচ্চা? খাসির বাচ্চা মার্কেটজাত করতে হলে প্রথম কথা হচ্ছে ঘাস খাইয়ে ছাগল বেঁচে থাকবে, ঘাস টাস খাইয়ে ছাগল বেঁচে থাকবে, কিন্তু তাকে যখনই আমার মাংস উৎপাদন করতে হবে, মাংসের জন্য তৈরি করতে হবে, তখন তার পিছনে খরচ করতে হবে। খরচটা কীরকম? না, দানা খাবার খাওয়াতে হবে, দানা খাবার যখন খাওয়াতে হবে তখন দানা খাবার খাইয়ে ছাগলকে আমার তৈরি করতে হবে, বাজারজাত করতে হলে দানা খাবার মাস্ট। এবার দানা খাবারের যখন প্রসঙ্গ আসবে তখন আমাকে সেটা ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, হয় আমাকে ক্রস করতে হবে উন্নত প্রজাতি। এবারে জায়গা বিশেষ, এটাই বলতে চাইছেন যখনই খাসি করবে ক্রস বেছে নিতে হবে, ক্রস বেছে নিতে হবে, আপনি উন্নত প্রজাতি বেছে নিতে পারেন কিন্তু জায়গা বিশেষ। আমাদের যেমন এটা নদিয়া, একটা প্রথমে যখন আমি ছাগল শুরু করবো তখন তো আমার কিছু ছাগল শুরু করবো নিশ্চয়ই, বাচ্চাও আমার কিছু উৎপন্ন হবে, আমি তখন তো বিভিন্ন রকম যে জিনিসটা হচ্ছে বিভিন্ন রকম প্রমোশন করতে পারবো না, আমাকে বেচতে হবে আলটিমেটলি বাজারে, যে কষাই আছে বা যে যারা পাইকারি কিনে বেড়ায়, যারা দালাল আছে তারা, তাদের বেচতে হবে ব্ল্যাক বেঙ্গলের ক্রসটা। হ্যাঁ, এবার ক্রসটা খেলে আমার মোটামুটি 1 বছরে বাজারজাত করে ফেলতে পারবো। আর বড় বিটটা আমাদের নদিয়া ফদিয়া কিছু জায়গা আছে, বড় বিট যেটা একটা 100 কুইন্টাল বা 100 কেজি বা 90 কেজি 80 কেজি একটা খাসি আমি শর্টকটে গিয়ে আমি বেচতে পারবো না, কারণ এখানে তো গ্রামগঞ্জ বা বিন অতটা অনুন্নত জায়গা,
এখানে গিয়ে তারা কোথায় নিজেরা কোথায় বেচবে, স্বাভাবিকভাবে আমাকে ক্রস নিতে হবে। ক্রসের ক্ষেত্রে কি কোনো বেচার সমস্যা নেই। আপনি কি এই ফার্মে কি খাসি করেন? খাসি করি, কিছু খাসি করি, মানে যেগুলো একটু ভালো। হ্যাঁ, এবারে বিভিন্ন রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম তো আমাদের অকেশন থাকে। এবার সব না, আপনার খাসির বাচ্চার কথা বলা হচ্ছে? হ্যাঁ, বাচ্চা আমাদের বাচ্চা, হ্যাঁ বাচ্চা তো করি খাসি, মানে যেগুলো ছেলে হয় সেগুলো সেগুলো খাসি করে দিই। খুব কিছু কিছু পাঠা থাকে, বিভিন্ন চাহিদার জন্য পাঠা রাখতে। মোটামুটি মার্কেট যা তো করছেন কিছু কিছু, এই যে এখানে দেখতে পাচ্ছি আমি সবই ব্ল্যাক বেঙ্গল। এই পাশটায় আমি দেখতে পাচ্ছি যে কিছু উন্নত জাতের রয়েছে। এই যে এক ফার্মে রাখছেন, কোনো কি সমস্যা হচ্ছে? না, আমার সমস্যা কিছু সম্ভাবনা আছে বা যে অন্য পাঠা ইনব্রিডিংটা খেয়াল রাখতে হবে, যাতে ইনব্রিডিংটা না হয়। ব্রিডিং ফার্ম করতে হলে প্রথম কথা তাকে, এরা হচ্ছে তৃণভোজী প্রাণী, এদের তো ঘাস তো দিতেই হবে, সবুজ খাদ্য মাস্ট দিতে হবে। এছাড়া ড্রাই ম্যাটার কিছু দিতে হবে, ড্রাই ম্যাটার আপনি খড় খাওয়াতে পারেন, সাইলেজ খাওয়াতে পারেন। এটা এবার হচ্ছে তার সঙ্গে দানা দিতে হবে, দানাটা মাস্ট, কারণ একটা মা ছাগল যে কোনো দানা দেয়, দানা বলতে একটু কোয়ালিটি সম্পন্ন ভুট্টা, খোল, ভুসি ভুসি এগুলো। এই যে আপনার ঘরটা, মোটামুটি তো কত টাকা ইনভেস্ট করেছিলেন ঘরের পিছনে? এখানে নিয়ার অ্যাবাউট 3 লাখ থেকে 3.5 লাখের কাছাকাছি খরচ হয়ে গেছে। আমার মনে হয় যে এত মানে উন্নত ঘরটা না করাটাই ঠিক ছিল প্রথম দিকে। প্রথম কথা, আমি খুব সামান্য পরিমাণে শুরু করেছিলাম, আমার বাড়িতে শুরু করেছিলাম, সেখানে ওটা 10 থেকে 12টা ছিল। তারপর হ্যাঁ, যখন ডেভেলপমেন্টটা শুরু করে তখন আমি এই ঘর পর করে এই সেট আপে নিয়ে আসছি। মোটামুটি এখন বাচ্চা সেল করছেন? হ্যাঁ, বাচ্চা সেল করছি। কীরকম বাচ্চা সেল করছেন একটু যদি? মোটামুটি দুধ যেগুলো ছেড়ে দিচ্ছে, মোটামুটি 3.5-4 মাসের যেসব বাচ্চাগুলো দুধ ছেড়ে দিচ্ছে, ওয়েট আসছে, ওয়েট মোটামুটি আমাদের 12-15। দেশিগুলো কেমন ওয়েট আসছে? দেশিগুলো মোটামুটি 8 কেজি। আর একটু ক্রস, ক্রসগুলো মোটামুটি 12-15। আর যেগুলো এমনি অন্য ব্রিডের, ওগুলো মোটামুটি 20-25 কিলো নিয়ে নেয়। 5 মাসে 20-25 কিলো নিয়ে নেয় ওগুলো। দর্শক, একটা জিনিস বলতে চাইবো, ফার্মে এসে আপনারা তো অনেকেই ছাগল কেনেন, ফার্মে আসেন, এসে বাচ্চাটা নিয়ে যাবেন, তার আগে তার মায়ের পরিচিতিটা একটু ফার্ম থেকে নিয়ে যাবেন। যদি মা ভালো হয় তাহলে বাচ্চা অবশ্যই ভালো হবে। উন্নত ব্রিড নিয়ে যখনই কাজ করবেন, উন্নত ছাগল নিয়ে কাজ করবেন, অবশ্যই ফার্ম থেকে বাচ্চা ছাগল কেনেন। যদি ধীরে ধীরে ফার্ম বাড়াতে ইচ্ছা হয় তাহলে অবশ্য অবশ্যই যে বাচ্চাটা নিয়ে আপনি কাজ করবেন, যে ছাগলটা নিয়ে কাজ করবেন, সেটা নিয়ে আপনি পরবর্তী ব্রিডিং ফার্ম করবেন, সেখানে তার মায়ের পরিচিতি খুবই জরুরি, তাই তো? একটা ভালো মাই পারবে একমাত্র ভালো বাচ্চা তৈরি করতে। সে মাটাকে পর্যাপ্ত খাবার দিতে হবে, কারণ ভালো খাবার না পেলে কিন্তু সে ভালো বাচ্চা প্রোডাকশন 1 নম্বর হবে না। আর বাচ্চা আমাকে 2টো করে পেতে হবে, ভালো মতো যদি সে খাবার না পায়, সাপির নিউট্রিশন যদি ঘাটতি থাকে, 2টো বাচ্চা কিন্তু পাবো না। বছরে 4টে বাচ্চা আমার চাই, কারণ 2টো বাচ্চাতে তার খরচ চলবে, সেই মাটা পাস বাচ্চাটার খরচটা বহন করবে, আর 2টো বাচ্চা থাকবে আমার লাভ। মোটামুটি একটা ছাগল থেকে মোটামুটি আপনি পার ইয়ার 4টে বাচ্চা পাচ্ছেন। 4টে বাচ্চা কত টাকা আসছে? 4টে বাচ্চা মোটামুটি, ছোটো বাচ্চা মোটামুটি যদি দুধ ছাড়া বাচ্চাগুলো বেছে দিই, মোটামুটি 12,000-13,000 করে আসে। মানে একটা মা ছাগল থেকে, হ্যাঁ একটা মা ছাগল থেকে আমার লাভ করি, খরচ করছে। একটা মা ছাগল ইয়ারলি কত খাচ্ছে? একটা মা ছাগল ইয়ারলি মোটামুটি 6,000 টাকার খাবার খেয়ে নেয়। আপনি 6,000 টাকার খাবার খাইয়ে আপনি 12,000 টাকা পাচ্ছেন, মানে 50% লাভ, 50% লাভ আছে। তারপরে মা ছাগলটা বিভিন্ন রকম বাচ্চা, যে বাচ্চাটা হচ্ছে সে বাচ্চাও তো একটা কষ্টিং আছে, তাকে তো মানে সে তো দুধ খাইয়ে শুধু হচ্ছে না, তাকেও খাবার ধরাতে হয়। মানে টোটালি আপনি বলতে চাইছেন মানে 50-50 লাভ থাকে, লাভ থাকে। দর্শকরা, অনেকেই কিন্তু এই কথাটা বলে না, যে দাদা কিন্তু আজকে সরাসরি আপনাদের মধ্যে বলে দিল যে আপনি যখনই মা ছাগল নিয়ে কাজ করবেন, মা ছাগল পুষবেন, তখন কিন্তু 50-50 আপনাকে লাভ করাবে মা ছাগল, যদি ঠিকঠাক খাবার দেন। দেখা গেল আপনি সেখানে খাবারের ঘাটতি রাখলেন, সেখানে কিন্তু লস আপনার, তাই তো? হ্যাঁ, বর্তমানে যা খাদ্য খাবারের দাম, কেনা খাবারের উপর জোর দেওয়া যাবে না, আপনাকে যতটা সম্ভব চাষ করে মেনে নিতে পারলে অতি উত্তম, খুবই ভালো। কিন্তু ঘাস খাইয়ে তো ছাগল পালন সম্ভব? ঘাস খাইয়ে ছাগল বেঁচে থাকবে, কিন্তু ওই যে আমাদের যেটা চাই বাজারে, যেটা চাহিদা কি আমাদের, লাস্ট হতে যাবে আলটিমেটলি মিট পারপাসে। আলটিমেটলি 1 হাত 2 হাত 3 হাত জহাতেই ঘুরুক না কেন, আলটিমেটলি গন্তব্য হচ্ছে মিট, মানে কাটিং। দাদা, যারা ছোটো আকারে করবে তারা কি এইরকম ঘর করার প্রয়োজন আছে তাদের? তারা ঘরটা একটা ম্যাটার করে, ঘরের জন্য একটা মানে যেটা পরিবেশ, ঘরের প্রয়োজন আছে। এবার একটা ছোটো করে, সেই ঘরটা ছোটো করে করুক,
বাড়িতে দু চারটা ছাগল পোষা আর একটু কমার্শিয়াল আসাটা অনেক পার্থক্য। তো বাড়িতে কমার্শিয়ালি করতে গেলে ঘর করতে হবে, উঁচু করে কেউ ঘর করার প্রয়োজন আছে? 3 ফিটের ডিসটেন্সটা রাখা, 3 ফিট অবধি, যে অ্যামোনিয়া গ্যাসটা 3 ফিট অবধি থাকে, তো একটু উঁচু করে করলে সুবিধা হয়। উঁচু করে করলে মানে গ্যাস গন্ধটা কম থাকবে, ছাগলের ক্ষয়ক্ষতিটা কম হবে। এই যে আপনার ঘরটা করেছেন, কত বাই কত করেছেন? এটা মোটামুটি 45x22 আছে, 25। ইনভেস্ট কত হয়েছে? নেড়া 3.5-4 লাখ। মোটামুটি এখানে কী কী ব্যবহার করেছেন? টিন ব্যবহার করেছেন দেখছি, সামনে খড় ব্যবহার করেছেন, টিনের নিচে কি খড় আছে? টিন নিচে খড় নেই এই মুহূর্তে, খড়টা দিলে ভালো হয়, ওটা মানে ঠান্ডাটা কন্ট্রোল করে, গরমের সময় ঠান্ডা রাখে, ঠান্ডার সময় গরম থাকবে। প্লাট দিয়েছেন এবং দেখছি ইটের, এটা শেডের প্রয়োজন আছে। এবার বৃষ্টি বদল হট করে হলো, ছাগল কোথায় খাবে? বৃষ্টি বদল নিজে একটা, তাছাড়া ষষ্ঠমায় যদি ঘরে ছাগল থাকে, ছাগল তো হাঁটাচলার ব্যাপার আছে, ঘর নোংরা করার ব্যাপার থাকে, ঘরটা হচ্ছে রেস্টের জায়গা, সে রাতে থাকুক, বাকি সমস্যা কোথায় থাকবে? তারা তারা আস্থানা দিতে হবে, তাই সেটটা করা। নতুন করে যারা খামার করবে তাদেরকে কি বলতে চাইছেন? নতুন খামারেদের কি বলবেন যে সেটা একটু যদি বিস্তারিত বলেন? নতুন খামারে এখানে শেখার জিনিস আছে অনেক, প্রথমে ছোট করে করুক। আর যারা মনে করছে যে আমি নেমে 1 লাখ 1.5 লাখ 2 লাখ বা 20 টাকা নিয়ে 20 টাকা কামাবো, তাদের ফার্মে আসা কোনো আমি তো খুঁজে পাই না, যুক্তিহীন। কারণ এখানে শেখার অনেক জিনিস আছে, আমাদের এখানে ব্রিডিং হোম তো রাত্রি 2টো 2:30 সবসময় এখানে থাকতে হয়, মানে কোনো অনেক সময় বহু সমস্যা আসে, এত জীবন জীবন নিয়ে ব্যবসা করছি আমি, এখানে তো প্রতিনিয়ত অনেক সময় প্রচুর সমস্যা আসে, যেগুলো ট্যাকেল করতে হবে। একটা ব্যবসা করতে গেলে বা কোনো ফার্ম করতে গেলে লাভ লস, হ্যাঁ অবশ্যই লাভ লস আছে, এখানে অনেক কিছু শেখার জিনিস আছে। আপনার ফার্মের ক্যাপিটাল কী আছে? ক্যাপিটাল এখানে নিয়ার অ্যাবাউট প্রায় 14-15 লাখ টাকার এখন মাল রেডি আছে, মানে ছাগল সংখ্যা নিয়ে, ছাগল নিয়ে। ইনভেস্ট করেছো প্রায় কত? প্রথম ইনভেস্ট, প্রথম ইনভেস্ট ছিল 75,000 টাকা ছাগল কেনা ছিল, ওখান দিয়ে আমার শুরু। মোটামুটি ঘর করেছো, তারপরে ধীরে ধীরে মোটামুটি ঘিরেছো, 1-1.5 লাখ টাকা লেগেছে। ঘিরেতে অত লাগেনি, ঘিরে ফিরে মোট কথা এটা আমি বাড়িতে যখন ছাগল ছিল এটা মোটামুটি আমি শুরু করা তার 1.5 বছর পরে শুরু করেছি। এখানে ইনভেস্ট ওই 75-ই? প্রথমে 75 ছিল, তারপরে খেপে খেপে তো 8-10 থেকে 10টা খুব বেশি ছাগল কিনেছি, বাকি সব এখান থেকে হয়েছে, যেমন হাইব্রিড পাটাটা কিনেছিলাম। এখন ক্যাপিটাল কত বললেন? 14-15 লাখ টাকা ক্যাপিটাল রয়েছে। প্রত্যেকটা বাচ্চা ইয়ারলি বিক্রি করছেন 5,000, 5,000, 5,500, 6,000, তার কোয়ালিটি অনুসারে 100টা বাচ্চা 5 লাখ টাকা বিক্রি করছেন? হ্যাঁ, প্রত্যেক বছর এখান থেকে 5 লাখ টাকা ইনকাম করছেন? ইনকাম হয়, তা হয়ে যায়। মোটামুটি 2 লাখ টাকা খরচ? 2 লাখ টাকা না, 2.5 লাখ টাকা খরচা হয়, মানে 2.5 লাখ টাকা লাভ ইয়ারলি ফার্ম থেকে আসে। হ্যাঁ সেটা আসে। দাদার পরিচয় তো কম বেশি পেলেন, ইনি শুধুমাত্র ব্রিডিং করেন, এখানে প্রায় 100-150 বাচ্চা এখন মজুত রয়েছে। দাদা বলছে এই বাচ্চা এখন যদি আমি সেল করি মোটামুটি 100-150টা বাচ্চা বিক্রি করতে পারবো। মোটামুটি বাচ্চার এজ রয়েছে 3 মাস, কোনোটা 2 মাস, কোনোটা আবার 3 মাসেও দুধ ছাড়িনি, কোনোটা আবার 2 মাসেও দুধ ছাড়িনি। দাদা বলতে চাইছে 100টা বাচ্চা আমি বিক্রি করব, কিন্তু দাদার কাছে সব সময় প্রায় 50টার উপরে বাচ্চা অ্যাভেলেবেল থাকে। দাদা সবাইকেই বাচ্চা কিন্তু বিক্রি করেন না, যারা ফার্মে আসে এবং দাদার পরিচিতের মধ্যে তাদেরকেই বিক্রি করে, কোনো ট্রেডারদের হাতে কিন্তু তিনি দেন না, ফার্মারদের হাতেই দেয় বাচ্চা, তাদেরকেই বিক্রি করে যারা ফার্মার, যে ফার্মে গিয়ে আবার নতুন ব্রিড তারা করতে পারে, এই জন্যই দাদা পরিচিতি ফার্মারদের মধ্যে বিক্রি করে। সেগুলো মূলত আমি তাদেরকে দিই যারা মানে ফার্ম করবে, বা নতুন খামারি যারা যারা তৈরি করতে, মানে যে জিনিসটা নিয়ে তৈরি করবে তারা ব্যবসা করতে ইচ্ছুক, ভালো খামারি তারা, তাদের শখ এটা, সঙ্গে একটা শখ, যে কোনো কাজের জন্য একটা প্যাশন থাকা জরুরি, যে আমি হ্যাঁ অমুক জিনিসটা আমার প্যাশন প্লাস পেশা, তাদের যারা একটা ট্রেডার তারা তো এটা নিয়ে কিছু করতে হবে না, তাদেরকে আমি দেবো না, তারা তো নিয়ে আপনার কাছে নিয়ে দেবে, আমার থেকে যারা খামারি তারা ডাইরেক্ট নিক, ডাইরেক্ট নিলে তাদের আমাদের একটা বেনিফিট কী, আমরা যারা মানে আমরা তো খামারি এক প্রকার, তো আমরা 2 টাকা বেশি পাবো, আর যারা খামারি তারা 2 টাকা কম পাবে, কারণ তাদের মধ্যে কোনো মিডিল ম্যান নেই, বেনিফিটটা তারা। এখনকার মানুষ কি 2 টাকা কমের জন্য দূর দূরান্তে ঘুরে বেড়ায়, কিন্তু তারা এখন এটা চিন্তা করে না যে আমরা যদি প্রকৃত খামারির কাছ থেকে মাল নিই তাহলে 2 টাকা তো আমার কম হবে, কোনো মিডিল ম্যান নেই। দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আশা করছি পরবর্তী যারা দাদার কাছ থেকে বাচ্চা নিয়ে শুরু করবেন খামার তাদের অবশ্যই লাভ হবে। দাদার প্রপার তারা গাইড পাবে, অবশ্যই কথা বলবেন। জায়গাটা একদিনে আসেনি, আমি এই জায়গাটা ধীরে 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 এখনও নতুন নতুন ফার্ম করবে বা নতুন নতুন ফার্ম খুলছে বিভিন্ন লোক, আজকাল ইউটিউবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রচুর দেখছি যে নতুন নতুন ছাগল বিক্রেতা করিয়েছে,
তারা দুদিন ধরে ছাগল পালছে, তারা কি এইখানে কত সমস্যা সেটা ছাগলে, রাত বিলেতে কত সমস্যা আছে, কত কিছু জানা জিনিস আছে, তারা নিজেরা কতটুকু জানে যে তারা তাদের কাছে যারা ছাগল নেবে তারা তাদের গাইড করবে। আমি কাউকে ছোটো করছি না, প্রত্যেকের পেশা রুজি রুটি টানে তারা করছে, কাউকে ছোটো করছি না, কিন্তু এটা তো বাস্তব, মানুষকে তো এইটুকু তো চিন্তা ভাবনা সবার মধ্যে থাকা উচিত। গাইড তো অবশ্যই, হ্যাঁ, তাদের গাইডটা সে কী করে করবে? আমি জিনিসটা শিখেছি সেই জিনিসটা আমি বলতে পারবো যে হট করে নাম আজকে আমি ছাগল পালন করে আমি কাল অন্যকে কী করে গাইড করবো? আমি হট করে নিজেই ছাগল পালন আজকে নামি, অন্যকে কী করে গাইড করা সম্ভব না আমার পক্ষে? আমি তো নিজেই জানি না। মানুষের এক্সপিরিয়েন্স তো একটা ব্যাপার থাকে, এক্সপিরিয়েন্সটা তো একদিনে আসে না, এটা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে করতে করতে আসে, তো যে কোনো জিনিসের তাই। যারা ছাগল নেবে, যারা বাচ্চা নেবে, তাদের আমি গাইডটা সেভাবে করতে পারবো। দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। দাদা, আশা করছি আমাদের যারা দর্শক আছে যদি আপনাকে ফোন করে বা আপনার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে একটু সাহায্য করবে। সাহায্য করবো, সে ছাগল নিক বা না নিক যার আগ্রহ আছে সে অন্তত সপ্তাহে একদিন আসুক, সে জানুক ছাগল পালনটা কী, হুট করে কোনো জিনিসে নামা যায় না, সেটাতে স্টাডি করুক, তারপরে সে জিনিসটাতে চিন্তাভাবনা করুক যে আমি নামবো। যে কোনো জিনিসই আগে স্টাডি করা জরুরি। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ।